হায়দ্রাবাদের একটি তরুণ ছেলে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে মুম্বাই আসে। তার স্বপ্ন ছিল যে বলিউড সিনেমাতে সে গান গাইবে। তার কাছে ছিল না কোনো রকম ফিল্ম ইন্ডাস্ট্রির বড় মানুষের সাথে যোগাযোগ। তারপরেও সে নিজের পরিশ্রম আর ট্যালেন্টের মাধ্যমে বলিউড সিনেমাতে গান গেয়েছে। হ্যাঁ, আমি মোহাম্মদ ইরফানের কথাই বলছি। আমি সিওর বেশিরভাগ মানুষই অরিজিৎ সিং এবং মোহাম্মদ ইরফানের গলাকে গুলিয়ে ফেলতে পারে। ইরফানের শুরুটা হয় 1995 সালে সারগামাপাতে চাইল্ড সিঙ্গারেতে সে আসে। প্রথমবারের জন্য সে গান গাওয়ার সুযোগ পায়। তারপর 2005 সালে সে আবারও সারেগামাপাতে আসে। এরপর 2011 সালে দিল সামালজা যারা গানটি মোহাম্মদ ইরফান প্রথমবারের মতো অরিজিৎ সিংয়ের সাথে গাওয়ার সুযোগ পান। ফির মোহাব্বত করনে চলা হ্যায় তু দিল ইয়হি রুক জা জরা ফির মোহাব্বত করনে চলা হ্যায় তু। তখন থেকে শুরু হয় তার জীবনের বিশাল একটা পরিবর্তন। তারপর 2014 সালে বাঞ্জারা সংটি মানুষকে ভীষণ রকম আনন্দ দেয়। তার অনেক মানুষ গানটি পছন্দ করে। কোই মুঝকো ইউ মিলা হ্যায় জেসে বঞ্জারে কো ঘর। ভালো রকম ফিডব্যাক আসতে থাকে তার গানটা থেকে। মোহাম্মদ ইরফান জন্মগ্রহণ করেন জুলাই মাসের 1 তারিখে 1984 সালে হায়দ্রাবাদে। এরপর হায়দ্রাবাদেই সে বড় হয়ে ওঠে। হায়দ্রাবাদে অল সেন্টস হাই স্কুলে পড়াশোনা করেছেন তিনি। মোহাম্মদ ইরফানের হাইট হলো 5'7". তার শরীরের ওজন হলো 70 কেজি এবং তার চোখের রং হলো কালো এবং তার চুলের রং হলো কালো। ইরফান বিটেক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তার ফেভারিট সিঙ্গার হলো কিশোর কুমার এবং ফেভারিট মিউজিশিয়ান হলো এ আর রহমান। বর্তমানে ইরফানের কোনো রকম গার্লফ্রেন্ড নেই এবং তার ফেভারিট কালার হলো ধূসর। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। এরপর বলো কাকে নিয়ে ভিডিও চাও। এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও।